আসসালামু আলাইকুম। আশা করি স্টুডেন্টরা সবাই ভালো আছো। আমি ন্যাশনাল আইডিয়াল কলেজের পক্ষ থেকে নার্গিস সুলতানা ম্যাডাম তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। উচ্চতর গণিত প্রথম পত্র সরলরেখা প্রশ্নমালা তিনের এর আমরা অঙ্ক করব তিনের বি নাম্বার। দুইটি সরলরেখা -1, 2 বিন্দু দিয়ে যায় এবং তারা 3x - y + 7 = 0 রেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুইটির সমীকরণ নির্ণয় করো এবং তাদের সমীকরণ হতে দেখাও যে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে। অ্যান্সারটা আমরা লিখে দিচ্ছি। আমরা জানি একটা বিন্দু দিয়ে অতিক্রম করে এই রূপ সরল রেখার সমীকরণ দেখো। মনে করি -1, 2 -1, 2 বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ। আমরা জানি একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হল y - y1 = m × x - x1। একটা বিন্দু দিয়ে অতিক্রম করে এরূপ সরলরেখার সমীকরণ হল y - y1 = m × x - x1। এখানে তোমরা x1 আর y1 মানে হলো -1, x1 আর y1 হলো কত? সরলরেখার সমীকরণটা হবে y - 2 = m × এখানে মাইনাস আছে আর x1 হলো -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? +1। আমরা একটা ইকুয়েশন দিয়ে রাখলাম 1। আমাদের কোশ্চেনে বলা হয়েছে দুইটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় তার সমীকরণ নির্ণয় করতে। তার মানে এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এইখানে আমরা m এর মান বের করব। m এর দুইটি মান আসবে, মান দুটি বসিয়ে দিলে সরলরেখার কি পাবো? আমরা সমীকরণ পেয়ে যাব। এই সরলরেখার ঢাল, এই সরলরেখার ঢাল হলো কি? আমার m। এখন আমাদের একটা সরলরেখা কোশ্চেনে দেওয়া আছে দেখো, 3x - y + 7 = কত? 0। এই সরলরেখাটা আমাদের দেওয়া আছে, তাহলে এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল কি হবে আমাদের? আমরা ঢালের সূত্র অনুযায়ী জানি কি, -x এর সহগ ডিভাইডেড বাই কি? y এর সহগ। তাহলে এখানে 3, y এর সহগ কত? -1, তাহলে আমার কি হয়ে যাবে? 3। ঠিক আছে, এখন আমরা জানি তোমরা দুইটি সরলরেখা অসমান্তরাল সরলরেখা যে কোণ উৎপন্ন করে তার সূত্র তোমরা জানো, যে আমরা জানি অথবা প্রশ্ন মতে তোমরা লিখতে পারবা সূত্রটা। প্রশ্ন মতে tan θ সমান হলো ±, সূত্র হলো m1 - m2 1 + m1 m2। এই সূত্রটা তোমরা জানো, tan θ = ±m1 - m2 / 1 + m1 m2। এখানে m1 হলো
এই যে সরল রেখা তার ডান, তাহলে কত হবে এম। আর দ্বিতীয় যে সরল রেখা তার ডান হলো থ্রি, তার মানে কত সেটা এম টু। আর এই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ কি থিটা। তাহলে এখানে এত বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে থিটার মান কত হবে আমার 10 45 ডিগ্রি। আমরা এম ওয়ান এম টুর মান বসাই দিই, এম ওয়ান কত এম আর এম টু কত থ্রি, তার নিচে কি হবে 1+ কত 3m। আমি কোশ্চেনটা মুছে ফেলি, তোমরা বই থেকে কোশ্চেনটা দেখো। আমরা সবাই জানি 10 45 ডিগ্রির মান কত 1, ইকুয়াল কি হবে প্লাস মাইনাস এম মাইনাস 3, 1+ কত 3m। আমরা একবার প্লাস চিহ্ন নিব আবার মাইনাস চিহ্ন নিব, ক্যালকুলেশন করব দুইটা এম এর মান পাবো। তাহলে আমরা প্লাস চিহ্ন নিয়ে পাই 1 ইকুয়াল প্লাস, যেহেতু না দিলেও চলবে তোমাদের, এম মাইনাস 3 1+ 3m। এটাকে আমরা ক্যালকুলেট করলে 1+ 3m সমান এম মাইনাস 3। আমরা এম এর মান বের করব, এম গুলি বাম পাশে নিয়ে আসব আর ধ্রুবক গুলি ডান পাশে নিয়ে যাব। 3m মাইনাস এম মাইনাস 3 মাইনাস 1, 2m সমান মাইনাস 4, m সমান মাইনাস 2। ঠিক আছে, এখন আমরা প্লাসের জায়গায় কি নিব মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্ন নিলে এখানে কি হবে মাইনাস। এই সমীকরণটা আমাদের লাগবে, মুছে ফেললাম না আমি। এখানে দেখো 1+ 3m সমান মাইনাস এম মাইনাস 3, 1+ 3m মাইনাসটা এই পাশে নিয়ে আসলে কি হবে প্লাস এম মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি 4m-2 ইকুয়াল 0, তাহলে 4m ইকুয়াল হলো 2, m সমান কি হাফ। m এর দুইটা মান পেয়ে গেলাম, একটা প্লাসের জন্য আর একটা মাইনাসের জন্য। এখন 1নং সমীকরণে m এর মান বসাবো। এই যে 1নম্বর ইকুয়েশন আমার লেখা আছে, 1নম্বর ইকুয়েশনে আমি মান বসালে পাবো y মাইনাস 2, m এর মান প্লাসের জন্য পেয়েছি কত মাইনাস 2, x প্লাস 1, মাইনাসটাকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস 2 প্লাস 2 x প্লাস 2 ইকুয়াল 0। এই 2 আর 2 চলে যাবে প্লাসে মাইনাসে, তাহলে আমাদের কি থাকবে 2x+y সমান কত 0। এখানে আমরা যে দুইটা সরলরেখা বের করতে বলছে একটা পেয়ে গেলাম। এখন 1নম্বর ইকুয়েশনে আমরা m সমান কি বসাবো হাফ। এই যে এটা ছিল 1নম্বর ইকুয়েশন, এটা 1নম্বর ইকুয়েশন দেখো, এই যে 1নম্বর ইকুয়েশনে আমরা এম সমান কি বসাবো হাফ, ওয়াই মাইনাস 2 হাফ এক্স প্লাস 1, 2y মাইনাস 4 এক্স প্লাস 1,
2 দিয়ে গুণ করে দিলাম। এটাকে ক্যালকুলেট করি আমরা, 2y মাইনাস 4 মাইনাস x মাইনাস 1 ইকুয়াল 0, মাইনাস x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল 0। আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলে x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল 0। এটাকে আমরা আরেকটা ইকুয়েশন দিয়ে রাখি। তোমরা খেয়াল করো আমাদের কোশ্চেনটা ছিল দুইটি সরল রেখা মাইনাস ওয়ান টু বিন্দু দিয়ে যায় এবং আরেকটা রেখার সাথে কি কোণ উৎপন্ন করে, 45 কোণ উৎপন্ন করলে রেখা দুইটি সমীকরণ। তাহলে দেখো আমরা দুইটা রেখার সমীকরণ পেয়ে গেছি, 2 নাম্বার ইকুয়েশন আর কি 3 নাম্বার ইকুয়েশন। তাহলে আমাদের একটা পার্ট কমপ্লিট হয়েছে। এখন দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশ আমাদেরকে বলা হয়েছে দেখাও যে রেখা দুইটি পরস্পর কি লম্ব। কোন রেখা দুইটি? আমাদের যেই সমীকরণ দুইটা বের করতে বলছে সেই সমীকরণ দুইটি পরস্পর কি লম্ব, এই যে 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন। তাহলে লম্ব হওয়ার শর্ত তোমাদেরকে জানতে হবে, দুইটি সরল রেখা পরস্পর লম্ব কখন হবে, যখন তাদের ডাল দ্বয়ের গুণফল সমান কি হবে, মাইনাস ওয়ান। তার মানে আমার 2 নং সমীকরণে ঢাল নির্ণয় করতে হবে, 3 নাম্বার সমীকরণে ঢাল বের করতে হবে। 2 নং রেখার ঢাল, ঢালের সূত্র কি তোমরা সবাই জানো, মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ হলো 2, ওয়াই এর সহগ হলো কি 1। তাহলে কত পেলাম আমরা, মাইনাস 2। একইভাবে 3 নং রেখার ঢাল, মাইনাস এক্স এর সহগ হলো 1 আর ওয়াই এর সহগ হলো কি মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাসে হাফ। দুই নাম্বার আর 3 নং, 2 নং ও 3 নং রেখা পরস্পর লম্ব হবে যদি ঢাল পেলাম মাইনাস 2 গুণ কি হবে হাফ, সমান কি হয় মাইনাস 1 হয়। তাহলে আমাদের মাইনাস 1 হয়ে গেল, তার মানে রেখা দ্বয় পরস্পর কি লম্ব। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। এখন আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্ক দেখানোর আগে আমরা একটা সূত্র দেখাবো। একটি সূত্র তোমাদেরকে প্রথমে দেখাই নি। দেখো আমি তিনটি সরল রেখা লিখবো, দেখো এ ওয়ান এক্স, বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল 0, আর একটা সমীকরণ হলো এ টু এক্স, বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল 0, পরবর্তী সমীকরণ হলো এ থ্রি এক্স, বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি ইকুয়াল কত 0। এই তিনটা সমীকরণ, এই তিনটা সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত, এই তিনটি সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত। সমবিন্দু হওয়ার শর্ত, সমবিন্দু হওয়ার শর্ত দেখো আমি এখানে লিখি এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি ইকুয়াল 0,
তার মানে কি? এক্স এর সহগ একটা কলাম, ওয়াই এর সহগ দ্বিতীয় কলাম, ধ্রুবকের সহগ তৃতীয় কলাম। এই তিনটা কলাম আমরা কি দুইটা লম্বা টান দিয়ে আবদ্ধ করলাম ইকুয়াল জিরো। আমরা এই দুইটা লম্বা টানকে কি বলি? নির্ণায়ক। তার মানে এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবকের সহগ এর নির্ণায়কের মান কি হবে? শূন্য। তার মানে তিনটি সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত। এখন এই সূত্রের মাধ্যমে আমি একটা অঙ্ক দেখাবো তোমাদের। তোমাদের প্রশ্নমালা তিন এর এফ এর 13 বি নাম্বার অঙ্ক, তোমাদের আশা করি তোমাদের সামনে সবার বই আছে, তোমরা বই থেকেও দেখতে পারবে। 3x প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল 0। আরেকটা ইকুয়েশন হলো 2x প্লাস 3y ইকুয়াল 0। পরবর্তী ইকুয়েশন হলো ax by প্লাস 1 ইকুয়াল 0। তার মানে আমাকে দেখাইতে বলছে এই সরল রেখা তিনটা সমবিন্দু হলে এ এবং বি এর মধ্যে সম্পর্ক, এই তিনটি সরল রেখা সমবিন্দু হলে এ ও বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী সবাই জানি তিনটা সরল রেখা সমবিন্দু হবে যখন এক্স এর সহগ, দেখো এক্স এর সহগ একটা কলাম আকারে আমরা লিখবো। তাহলে এক্স এর সহগের কলাম কি হবে? 3 2 a। আর ওয়াই এর সহগ আরেকটা কলাম হয়ে যাবে, তাহলে ওয়াই এর সহগ কি? 5 3 b। আর ধ্রুবক তোমরা খেয়াল করো, প্রথম সমীকরণে ধ্রুবক মাইনাস 2, দ্বিতীয় সমীকরণে কিছুই নাই, কিছুই না থাকলে আমরা সেটাকে কি চিন্তা করব? 0। আর তৃতীয় সমীকরণে কি আছে? 1। এই হলো সমবিন্দু হওয়ার শর্ত। তোমাদের তোমরা সবাই নির্ণায়ক করেছো, আমরা এখন এটাকে কি করব? বিস্তার করব। এই বিস্তারটা তোমরা সবাই জানো, যে কোনো সারি অথবা কলামের সাপেক্ষে তোমরা কি করতে পারবে? বিস্তার করতে পারবে। আমি এখানে 3 নাম্বার কলামের সাপেক্ষে করব, কারণ এখানে একটা শূন্য আছে, শূন্য থাকলে ক্যালকুলেশন করতে কি হয়? সুবিধা হয়। 3 নাম্বার কলামের সাপেক্ষে আমরা যদি বিস্তার করি, বিস্তারের সূত্র অনুযায়ী প্রথমে কি? মাইনাস 2। মাইনাস 2 কত নাম্বার সারি, কত নাম্বার কলাম? 1 নাম্বার সারি, 3 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার সারি, 3 নাম্বার কলাম আমাদের বাদ যাবে, আর এইটাকে আমরা কি করব? আড়াআড়ি মুখ্য কর্ণ বরাবর কি করব? আমরা গুণ করব। 2b-3a, সূত্র অনুযায়ী মাইনাস, এখানে শূন্য, শূন্য দিয়ে কোনো কিছু কোনো কিছুকে গুণ করলে শূন্য হয়ে যায়, আর এটা ক্যালকুলেশনের দরকার নাই। পরবর্তী প্লাস 1, প্লাস 1 কত নাম্বার সারি, কত নাম্বার কলাম? 3 নাম্বার সারি, 3 নাম্বার কলাম। তার মানে 3 নাম্বার সারি, 3 নাম্বার কলাম বাদ যাবে আমাদের। তাহলে এইদিকে আমাদের কি হবে? 3 3 9, 5 2 10 ইকুয়াল কত? 0। আমরা এখন গুণ করে যোগ বিয়োগ করব। মাইনাস 4b, মাইনাস মানে সে প্লাস এ, 6a, আর এখানে 9, মাইনাস 10, তাহলে মাইনাস 1 ইকুয়াল 0। এখন 6a মাইনাস 4b ইকুয়াল কত? 1। এটাই হলো আমার এ এবং বি এর মধ্যে সম্পর্ক। আশা করি সবাই বুঝছো, না বুঝলে পরবর্তী ক্লাসে তোমাদের ভিডিওর নিচে তোমরা কমেন্টস লিখে দিবা, আমরা চেষ্টা করব তোমাদেরকে কি সলিউশন দেওয়ার জন্য। আর তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিব, একই নিয়মে তোমরা কিছু হোমওয়ার্ক করবে, সেটা হলো আমরা 3 এর b নাম্বার অঙ্কটা তোমাদেরকে করিয়ে দিয়েছি, তোমরা বইয়ের 3 এর a নাম্বার অঙ্কটা করবে, SW। আর এখানে আমরা 13 এর b নাম্বার করিয়েছি, তোমরা 13 এর a নাম্বার SW করবে।
আশা করি যারা ক্লাস দেখেছো সবাই হোমওয়ার্ক করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।